মা 10 টাকা আমার দে তোর মেয়ের জন্য একটা ছেলে দেখে দেবো তা সত্যি একটা ছেলে আমি দেখে তবে তো এসেছি তোমার কথা বিশ্বাস করি না তুমি 10 টাকা নিয়ে পালিয়ে গেছো এখন তোমার মুখের কথা কি বিশ্বাস করব মাথায় হাত দিয়ে বলছি মাছির মা পাল পালায় ছেলেটার বাড়ি ছেলেটার নাম হলো গদাইচন্দ্র পাল তোর মেয়েকে সুন্দর করে সাজিয়ে রাখ আজ রাতে বিয়ে দেবো আংটি মাগড়ি খাট বিছানা রেশিং টেবিল সবকিছু চেয়েছি সত্যি বলছো হ্যাঁ না তুমি দু নম্বরই করবে না দু নম্বরই এই দু নম্বরিটা কার বলে এইবারে শিখে নেই যখন খাট বিছানা রেশিং টেবিল আলমারি আংটি সবকিছু যখন চেয়েছে তুই তো গরিব মানুষ দিতে পারবি না আজ রাতে বিয়ে দেবো বিয়ে শেষ আমি পায়খানা করার নাম করে পালিয়ে যাবো এই তোমার মাথায় বুদ্ধি আছে যা হবে কাল সকালে বিচার হবে তাই হবে তোর মেয়েকে সাজিয়ে রাখ তুমি তাহলে চললাম জামাই আনতে যাও না না আমার মাথায় থেকে মুঝে ভূত যাবে পাচ্ছি কি ভালোই ভালোই বিয়ে দিয়ে দেবো একটি বার পাচ্ছিকে আমি ডেকে দেখি পাচ্ছি কি করছে পাচ্ছি 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 রে মা কি হয়েছে মা আমার যা আজ পড়া যায় না যদি কপাল লেখা থাকে যদি ভগবানকে সাক্ষী রেখে সতী নারীরা ও যারা সাত পটে রা ফুলে কিছুই নারী পারে সিঁদুর পোতে গেলে আই বুড়ো ভাব দেখা সুকুমার বলে ফিরালে কাকুর ঘর স্বামী যদি কপালে কপালে যদি কপালে থাকে তার
যদি কপাল লেখা থাকে তার যদি কপাল লেখা থাকে তার পাচি তুই কবার ডাক্তার হয় সব গান খুদে থেকে শিখি মা হ্যাঁ সব গান খুদে থেকে শিখেছি ও মা আর মাস্টার আছে মা মাস্টার হ্যাঁ কবে থেকে ওই তো দেখো আমার মাস্টার বিড়ি টানছে বেশ শুন পাচি হ্যাঁ বলো মা দেখাশোনা করেছি একটাও ছেলে তুই যিনি পছন্দ করেনি হ্যাঁ তাই বলছি আজ তোর বিয়ে হবে ও মা একটা কথা বলবো বল ও মা তুমি তো এখন ধরনের ঠিক কচি মতো নাচছো ওইটা তুমি একটু বিয়ে করলে ভালো হতো না প্রত্যেক সপ্তাহের সাথে কথা ছেলে নিয়ে আসছিস জানিস প্রত্যেক সপ্তাহে ছেলে নিয়ে আসছো একবার একটু দেখো না চাঁদিনী দেখো না মা কেউ পছন্দ করে না তুই বিয়ে করো এই শোন আমি কি বলছি তোর বিয়ে হবে তাই বলছি তুই সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি তুই যা তুই যা তোর বিয়ে হবে সুন্দর করে সাজিয়ে নি তুই যা বিয়ে কর কাটে না সময় যখন বিড়ির ধোমায় তাড়ির হাড়ি শুধু ডাকছে আমার বাংলার বোতলে ঠেকাই মাথা কাজা শুধু বলছে আয় খাবি আয় খাবি আয় খাবি আয় খাবি আয় খাবি Thank you.
খুব টেনশনে আজ হয় মেয়ে মরবে নয় আমি মরবো আজকে আমার বিয়ের হাত দুটো এখন বাজে ১২টা কাঁদবে মেয়েটা হারামির বাচ্চা বলে গেল বাঁশ বাগানে দশ মিনিট বসতে এখনো আসছে না আমি ভাইপর বললাম বাঁশ বাগানে থাকতে বাঁশ বাগানে না থেকে কোথায় বলে দেও ভাইপর আমি ডেকে দেখি ডিজে হাওড়া মাদক চুরুলা ভগবান হে কৃষ্ণ আমার গদাইপাল কোথায় আছে কি বার বলে দাও বাবা মারে কে বলো তো বাবা বলে দাও তো আমার গদাইপাল কোথায় আছে গদাইপাল গদাইপাল তোর এই অবস্থা কেন তা তুমি তো বললে বস হাইজি বরকে এই অবস্থা সাজে তুই তো কৃষ্ণ সাজেছিস আমি বর্ষা যে আসছিলাম আর ওই যে মোড়েতে ওই মোড়টা ২০টা কুকুর মিটিং করতে বলে ওই শালা আইলে ধরবো কুকুর বের দিয়েছে তারপর কি করলি বাবা তারপর ওটা সামনে মেলা হচ্ছিল তা আমি মেলার ভেতরে ছুটে ছুটে ঢুকে গেছি গেটে গিয়ে কৃষ্ণ লীলা হচ্ছে বাহ তার মানে উস হচ্ছে আচ্ছা আচ্ছা আমার রূপ প্রাণে তার দিচ্ছে আর ওর রূপ প্রাণে আমি চলে এসেছি ভালো হয়েছে বাবা চল এই অবস্থা তোর বিয়ে দেবো লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে আমার কোলবর ওই সঙ্গে করে নিয়ে যাবো না কোলবর এই তোর কোলবর আছে হ্যাঁ আমি কি একলা বের করতে যাবো তা ডাক্তার সময় হয়ে যাচ্ছে ও ভাই ও কাছে না মাটি গাড়ি আরে ভাঙ্গে তো যাবে না আয় 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 মুচকো জু নাহি বিনি ধু মুচকো জু নাহি বিনি ধু জাগে বিয়ে করতে যাচ্ছে তোর দাদা তুই যাচ্ছিস সঙ্গে এ তুই কি কাজ করিস মাটি কাটিস এদিকা মাটি কাটিস তুই এই এটা কি এই বলিস নাই বলি নে এই বলি রে এটা কি বল মালি কিসের মালি ওই বিনাই মুদি বল ওই যে ওটা খুলে ফেল ওটা খুলে ফেল না 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 খুলো না আমার পাশে সয়ে মুদে দেবে বিনা কলবা যখন পেয়েছি চল বিয়ে বাড়ি তাহলে দিনি আমার বিয়ে বলে কথা ও খুলো এ তো করতে যাচ্ছি হ্যাঁ আমি তো না খেয়ে থাকতে পারি না কি রে বাবা চলবে তোমার কি দেখবে এ বাবা ও তো মদ ধর বাবা আমি এই মদ না খেলি আমি তো চলতে পারি ধর বাবা আমি খাই সব খাই না কারণ আমি একটা ব্রাহ্মণ মানুষ এই যজমান দেখলে আমার আর কেউ পূজা করতে নেই বাবা তুমি এক পাক খাবে তোমার মন্ত্র না বলবল করে পারো এক পাক খেলে মন্ত্র গড়গড় করে পারো আর আমি খেলে বলবল করে মাথায় তাহলে গোলায় তারে টোপ ওই মালা দেবো গক গক এ বাবা অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না তবে একে অনেক লোকজন দেখতে পাবে ঘেনেবে একদম করে সামনে বিয়ে বাড়ির লোকজন যা আশা করছে দেখতে পাবে চলো নিচে যাই অন্ধকারে খানার খোলে চল হ্যাঁ চলে আয় বাবা চলো আয় খুব অন্ধকার এই এখানে বসে খাবো কেউ দেখতে পাবে না বাবা কেউ দেখতে পাবে না না লুকি লুকিয়ে খাবো তুই খাবি এক ব্যাগ
বাইর করি হারামির বাচ্চা সব ছড়িয়ে দে, আমি তো বললাম আমি কাটতে জানি না, খুব চলাফেরা খুব খারাপ, তা গুলি গুলি খাবার কি হবে, তো বসো তুমি বোতলে খাবে, তো খেলুম তো, কোনো টেস্ট পেলাম না কেন? কেন বলো তো, দেখি লাইটটা মারো, দেখি কোম্পানি মনে হচ্ছে খুব বেইমান করতে, কোম্পানি নুন লবণ দিচ্ছে না, একদম দিচ্ছে না, না কি খেলুম, লাইট মারো দেখি, হারামির বাচ্চা আমার শুকনো পায়খানা খেয়েছে, হারামির বাচ্চা আমার শুকনো পায়খানা খেয়েছে, আর পায়খানা এত বিচ্ছিরি গন্ধ, তুই খাইছিস এদের বংশ খারাপ, এবার তোর নেশা হয়ে গেছে, এবার কে বিয়ে করতে যাবে, হ্যাঁ তুই বিয়ে করতে যাবি, চল কারবি তোর বিয়ে কবে, এখনই এখনই বিয়ে হবে, রাতে কটা, আরে বাবা সেই দক্ষিণ পাড়ায়, কোন দক্ষিণ, হে পাঁচি পাঁচি পাঁচি, আমি কি বলছি, হ্যাঁ বল, বিয়ে তো করতে যাচ্ছি, হ্যাঁ তা কি কোনো ব্যায়রাম পার্টি ফাইরাম পার্টি, কোনো ব্যায়রাম পার্টি না, একটা ব্যান্ড দল আছে আমি জিজ্ঞাসা করে দেখি, কই থাকি, হ্যাঁ ও বাবু আমার বাবু হলে তোদের কে হবে, কে হবে, দাদু হবে, দাদু দাদু, হ্যাঁ হ্যাঁ বাবু কি খবর বলো, বলছিলাম তোমাদের যে ব্যান্ডের দল ছিল আছে তো, আছে তো, আমার আমার ভাইপো বিয়ে করতে যাচ্ছে, কে তোমার ভাইপো, এই তো এই তো আমি, হে রে গোদাই, হ্যাঁ গোদাই ভাই, ওর মাথাতে ওটা কি লাগানো, এই ময়ূরের পুচ্ছ, হয় দেখ, হ্যাঁ আমি তো কৃষ্ণ হয়েছি, ও আর তোর মাথা তোর টাক ছিল না, টাক পড়লো কি করে বলতো, বোকা ধরবে গেল, রুই বোকা ধরবে, আছে বিজলি বলে একটা চপের দোকান ছিল বিজলি নাম, তা দুটো চপ চুরি করে খেতে গিয়ে এক ছান্তা তেল ঠেকে টাকে ঢেলে দিল, ওখান থেকে চুল উড়ে গেছে, আচ্ছা ঠিক আছে পয়সা করে কি দিব, কত বেশি দিতে হবে না, এখানে মাত্র 200 টাকা দাও, আমি 200 টাকাই দিবি, দাদা শ্মশানে নিয়ে যাচ্ছে, ও বলে হারি হারি, ২০০ টাকা নিবি, তা এরম বাইনা, এছাড়া আর ভালো পাচ্ছি না, তোর বাইনা বাইনা হবে না, হট